কোকা কোলা আমার এবং আপনার পরিচিত একটি পানীয় নাম যার যাত্রাটা শুরু হয়েছিল আঠারোশো সালে আমেরিকান জন পেম্পা নামক এক মাতালের হাত ধরে প্রথম দিকে এর তেমন একটা জনপ্রিয়তা না থাকলেও বর্তমানে সারা বিশ্বে দুশোটিরও বেশি দেশে প্রতিদিন এক দশমিক নয় বিলিয়ন কোকাকোলা বিক্রি হয় এর মানে হলো বিশ্বের প্রায় সব জায়গাতেই কোকাকোলার জনপ্রিয়তা রয়েছে তবে পৃথিবীতে এমন দুটি দেশ রয়েছে যেখানে কোকাকোলা ক্রয় বিক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ দেশ দুটি হলো কিউবা এবং উত্তর কোরিয়া কিন্তু কেন এই দেশ দুটিতে কোকাকোলা ক্রয় বিক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ আর কেনই বা গবেষকরা এই কোকাকোলাকে বিষের সারে তুলনা করেছেন এবং আমরা কি আসলেই কোকাকোলা পান করছি নাকি বিষ পান করছি আর কেনই বা কোকাকোলা পানীয় সাথে টয়লেট ক্লিনারের সাথে তুলনা করা হয় সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে এবং আজকে আমি উন্মোচন করতে যাচ্ছি কোকাকলার অন্ধকার দিক চিনি ডাক্তারি ভাষায় যেটাকে বেশ বলা হয় আর আপনি কি জানেন কোকাকোলার ছয়শ মিলি একটি বোতলে প্রায় তেরাশি গ্রাম চিনি থাকে যা অর্ধেক গ্লাসের সমান আর এত পরিমাণে অতিরিক্ত চিনি আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর যা আপনাকে অসুস্থ করে দেওয়ার জন্য যথেষ্ট কেননা আমেরিকান হার্ড অ্যাসোসিয়েশন বলছে আমাদের শরীরকে সচল রাখার জন্য বাড়তি চিনির কোনোই প্রয়োজন নেই যেখানে আমাদের শরীরকে সচল রাখার জন্য বাড়তি চিনির কোনোই প্রয়োজন নেই সেখানে আপনি মাত্র ছয়শো মিলির একটি বোতলে প্রায় তেরাশি গ্রাম চিনি খাচ্ছেন তাহলে ভাবুন আপনি আপনার শরীরের কতটা ক্ষতি করছেন আর আপনি হয়তো জেনে থাকবেন চিনি চর্বি বৃদ্ধিতে সহায়তা করে যেহেতু কোকাকোলাতে প্রচুর পরিমাণে চিনি থাকে তাই এটি পান করার ফলে আপনি প্রচুর পরিমাণে মোটা হয়ে যেতে পারেন আর চিনি কিন্তু মানুষকে শুধু চর্বিবিদ্ধিতে সহায়তা করে তা কিন্তু না চিনি কিন্তু মানুষকে মাদকের মতো আসক্ত করে তোলে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে চিনি কিভাবে মানুষকে মাদকের মতো আসক্ত করে তোলে মানুষের মাদক সেবন করার পরে যে আকাঙ্ক্ষা বা উদ্দীপনা দেখা দেয় চিনি খাওয়ার পরে ঠিক তেমনই উদ্দীপনা দেখা দেয় তাই এই চিনি একবার খেলে আপনার বারবার খেতে মন চাইবে তাই আপনি খেয়াল করে দেখবেন যারা কোকাকোলা পান করে তারা নিয়মিতভাবেই কোকাকোলা পান করে থাকে শুধু চিনি কি আপনাকে মাদকের মতো আসক্ত করতে পারে না কোকাকোলাতে এমন অনেক জিনিস রয়েছে যা আপনাকে মাদকের মতো আসক্ত করে তোলে এর মধ্যে অন্যতম একটি উপাদান হচ্ছে ক্যাফেন যেটাকে যুক্তরাষ্ট্রের অ্যাড্রাক ফাউন্ডেশন বলেছে ইস্টুমিলেট ড্রাগ অর্থাৎ ক্যাফেনের আরেক নাম হচ্ছে ড্রাগ আর আপনি জানলে অবাক হয়ে যাবেন কোকাকোলার ছোট্ট একটি বোতলে এক কাপ পরিমাণে ক্যাফেন থাকে যা আপনাকে মাদকের মতো আসক্ত করে তোলে মোট কথা হলো কোলার আরেকটি নাম হচ্ছে আসক্তি কোকাকোলা যে শুধু আসক্তি তৈরি করে তা কিন্তু না এই কোলা পান করার ফলে মানুষের ক্যান্সার থেকে শুরু করে হার্ট অ্যাটাকও হতে পারে হ্যাঁ এক গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত কোকাকোলা পান করার ফলে মানুষের ক্যান্সার ও লিভার নষ্ট হয়ে যেতে পারে এবং শুধু তাই নয় কোকাকোলাতে অনেক খারাপ কোলেস্ট্রল থাকে যা উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয় এবং এর ফলে মানুষ হার্ট অ্যাটাকও করতে পারে এখন আসি সবচেয়ে মূল্যবান একটি প্রশ্ন উত্তরে আর সেটা হলো কোলাকে কেন টয়লেট ক্লিনারের সাথে তুলনা করা হয় গবেষণায় দেখা গিয়েছে কোকাকোলার পিএস লেভেল এবং টয়লেট ক্লিনারের পিএস লেভেল একই কেননা কোকাকোলার পিএস লেভেল দুই পয়েন্ট পাঁচ যা মারাত্মক পরিমাণে অ্যাসিডিও তাই আপনি চাইলে কোকাকলা দিয়েও আপনি আপনার টয়লেটটি খুব ভালোভাবে পরিষ্কার করতে পারবেন আর এর জন্য মূলত কোলাকে টয়লেট ক্লিনারের সাথে তুলনা করা হয় এটা তো গেল টয়লেট ক্লিনারের কথা আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গের নাম হচ্ছে দাঁত আর এই নিয়মিত কোকা কোলা পান করার ফলে আমাদের দাঁতগুলো পুরোপুরিভাবে নষ্ট হয়ে যেতে পারে কেননা কোকাকোলাতে ফসফরিক অ্যাসিড থাকে যা আমাদের দাঁতগুলোকে পুরোপুরিভাবে নষ্ট করে দেয় আর কোকা কোলার ছয়শো মিলি একটি বোতলে ক্যালোরির পরিমাণ তিনশো তিরিশ যা আপনি দুটি আলু এবং একটি পরোটার মধ্যে পেয়ে যাবেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো আপনি যদি ছয়শো মিলি একটি কোক খান তাহলে আপনার পেট ভরবে না আপনার পেট ভরার জন্য অন্য কিছু খেতে হবে তবে যদি আপনি দুটি আলু অথবা পরোটা খান তাহলে আপনার পেট ভরে যাবে তার মানে কি দাঁড়ালো কোকাকোলার ওই বাড়তি ক্যালোরি আপনার শরীরে বাড়তি হিসেবেই যুক্ত হলো আর এই বাড়তি ক্যালোরি আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এবং আপনি জানলে অবাক হয়ে যাবেন কোকাকোলা মানুষের পিপাসা বাড়িয়ে দেয় হ্যাঁ কোকাকলা মানুষের পিপাসা কমানোর পরিবর্তে উল্টো বাড়িয়ে দেয় এবং শুধু তাই নয় কোকাকোলা পান করার ফলে মানুষের প্রস্ত্রাবের রাস্তার সমস্যা থেকে শুরু করে কিডনিতে পাথর পর্যন্ত জমতে পারে কেননা কোকাকোলাতেস্রাবে লবণের পরিমাণ বৃদ্ধি করিয়ে দেয় আর এটাই প্রস্রাবের রাস্তায় প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি করে এবং কোকাকোলা পান করার ফলে মাথা ব্যথা অনেক যা বিরক্তি বা হতাশা বেড়ে যেতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এবং সবচেয়ে ভয়ঙ্কর একটি তথ্য দিয়ে ভিডিও শেষ করতে চাই আর সেটা হলো কোকাকোলার আসল উপাদান কোকাকোলা কোম্পানি এখনো পর্যন্ত শেয়ারই করেনি আর এর জন্য হয়তো গবেষকরা এটাকে বিশেষ সাথে তুলনা করেছেন